অনেকেই বলেছিলেন বা আশা করেছিলেন যে 23 তারিখ, বহু প্রতীক্ষিত 23 তারিখ, সেই 23 তারিখে মন্ত্রিসভার যে বৈঠক, সেই বৈঠকে আজকে গৃহীত হবে এবং অনেক কিছুই জানা যাবে। আজকে সব থেকে বড় যে খবরটি সেটি হচ্ছে, অনেকেই যেটি বলে চলছেন যে 2.809, আমি এর মধ্যে অনেক পোস্ট দেখলাম যে 2.809, এছাড়াও ডিএ এইচআর এ এত এত এত। সবার আগে বলি যে এই সমস্ত খবরের উপর ভিত্তি না করে, অর্থাৎ বিভিন্ন দিকগুলো যে দেখতে পাচ্ছেন তা না দেখে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠিত খবর সবার আগে লক্ষ্য করুন যে কি বলতে চেয়েছে এবং কি হতে যাচ্ছে। শুরু করব, শুরু করার আগে বলবো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন এবং যারা যারা আমার ভিডিও দেখছেন না, সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন, এই ধরনের বিভিন্ন ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাওয়ার জন্য। আর একটি রিকোয়েস্ট সবাইকে নিশ্চয়ই করতে পারি, সেটি হচ্ছে এই ভিডিওটি প্লিজ সবার সাথে শেয়ার করুন এবং সবারকে জানান। এবার আসি মূল বিষয়ে, যে 2.809 অনেকেই বলছেন, আসলে তা নয়, অনেকেই বলে ফেলছেন যে ফিটমেন্ট ফ্যাক্টর বুঝি তাহলে 2.57 এর বদলে 2.809 হয়ে যাচ্ছে। কারণ উনি বলেছেন যে 100 টাকা ছিল তা বেড়ে 280.90 হচ্ছে, বলার কথা ছিল 257, কিন্তু না হয়ে 280.90। কেন, আমি ব্যাখ্যা দিচ্ছি ব্যাপারটি। আসলে 100 যেটি আছে সেই 100 টাকার উপরে, যেহেতু এখন 125% ডিএ হয়, সেই 125% ডিএ ধরে 2.25 যা হবে তাহলে 225 টাকা, এর উপরে যেটি বৃদ্ধি পাওয়ার কথা ছিল 14.22 যাওয়া সম্ভব, সেটিকে যদি করা যায়, করলে যা হয় তার উপরে নির্দিষ্টভাবে হারে এসে এটি দাঁড়াবে। এখন কিভাবে হচ্ছে দেখবেন, তাতে হিসাব করেই 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে। অর্থাৎ যে যে বলছেন যে 2.809 ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে তা নয়, ফিটমেন্ট ফ্যাক্টর হিসাব করে দেখবেন 2.57 আছে। তার উপরে পরপর বিভিন্ন পত্রিকাগুলোতে আমি দেখলাম, নিউজ পোর্টালগুলোতে, যেটির মধ্যে একটি তথ্য ভুল আছে, সেটি 2016-19 তারা বলছেন 3টি ইনক্রিমেন্ট, আসলে তা নয়, সেখানে ইনক্রিমেন্ট হবে 4টি। অর্থাৎ আপনার যা বেসিক আছে, এর আগে যে হিসাব দিয়েছি ঠিক একই রকমই, যে বেসিক 1/1/2016 যা বেসিক তার উপরে 2.57 মাল্টিপল হিসেবে এসে সেটি হবে হচ্ছে নতুন বেসিক। এখানে আরেকটি কথা বলেছে যে বেসিক পে প্লাস গ্রেড পে যোগ হয়ে আছে, ভুল আছে, সেটি বেসিক পে নয়, পেইন পেমেন্ট প্লাস গ্রেড পে, এটি যোগ হয়ে যে বেসিক হয় তার উপরে 2.57 হচ্ছে। অর্থাৎ নিউজ পোর্টালগুলোতে যে কিছুটা ভুল বিভিন্ন জনে শেয়ার করছেন, সেটি এডিট করে দিলে ভালো হতো। যাই হোক, অর্থাৎ একই কথা আবার বলতে হচ্ছে যে আগেও যেরকম ছিল এখনো তাই আসলো, অর্থাৎ 2.57 তার উপরে 4টি ইনক্রিমেন্ট, হিসেব করবেন 3%, 1/7/2016, 1/7/2017, 1/7/2018, 1/7/2019, এই যে 4টি ইনক্রিমেন্ট, সেই 4টি ইনক্রিমেন্ট হওয়ার পরে দেখবেন, হিসেব করে দেখবেন যে 280.90 এই দাঁড়াবে। এবার আসি তারপরে কতগুলো নোশনালি এফেক্ট। একটি ভালো খবর যেটি, সেটি কি, যেটি এর আগে বলা হয়েছিল যে চেষ্টা করব, সেটা নয়, এখানে বলা হলো যে না, 1/1/2020 থেকেই আপনারা পেয়ে যাবেন, 1/1/20 থেকেই পাচ্ছি বা পাচ্ছেন, এটি সম্পর্কে নিশ্চিত, এবং এফেক্ট 1/1/2016 থেকেই হচ্ছে। যেহেতু 1/1/2016 থেকেই হচ্ছে তার জন্যই এই 2.809 কোনো মতেই এটা ফিটমেন্ট ফ্যাক্টর নয়। এবার আসি ডিএ, এখনো পর্যন্ত যা তথ্য এসেছে, যা আপডেট পেয়েছি, তাতে ডিএর কথা উল্লেখ নেই, কত পার্সেন্ট ডিএ দেওয়া হবে বা কি দেওয়া হবে এগুলো উল্লেখ নেই, এইচআরে কত পার্সেন্ট সেটিও উল্লেখ করা হয়নি। তবে একটি জিনিস যেটি জানা গেছে, আগে ছিল 6,000, এখন সেটিকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে, হয়েছে হচ্ছে 12,000, এটি হচ্ছে ম্যাক্সিমাম সিলিং। সে ইন্ডিভিজুয়াল হতে পারে বা যদি দুজন, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনে যদি চাকরি করে থাকেন তাহলে এটি হবে 12,000 টাকা দুজনে মিলে ম্যাক্সিমাম। এছাড়া গ্র্যাচুইটির কথা উল্লেখ করা হয়েছে, গ্র্যাচুইটি কত ছিল, গ্র্যাচুইটি যেটি ছিল 6 লক্ষ টাকা, সুপারিশ করেছিল 10 লাখ টাকা, সেটি আরো বাড়িয়ে 12 লক্ষ টাকা করা হয়েছে। গ্র্যাচুইটি আরো বাড়ালে মনে হয় ভালো হতো গ্র্যাচুইটিটা। মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে মেডিকেল অ্যালাউন্স 300 টাকা ছিল, যা বলেছিল 400 টাকা,
কমিশন সেটিকে সরকার আরো বলেছে না বাড়িয়ে সেটিকে 500 টাকা করা হবে। এনবিএ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যারা পান তাদের ক্ষেত্রে সুপারিশ করা ছিল 1,80,000 টাকা, তাদেরকে বাড়িয়ে করা হয়েছে 2,00,000 টাকা। টিফিন অ্যালাউন্স আগে ছিল 10 টাকা, এখন করা হয়েছে 30 টাকা। এখন আরো কতগুলি বিষয় চলে আসে, তাহলে কি ডিএ দেবে না বা এইচআরে কত পার্সেন্ট আসবে? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর উঠে আসছে, সুতরাং সমস্ত খবরকেই সঠিকভাবে ধরে নেবেন না। সমস্ত তথ্য নিশ্চয়ই পাওয়া যাবে, যতবার আপডেট আসবে সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এবার আসি ডিএ, তাহলে কি ডিএ পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যেতে পারে, নিশ্চয়ই পাওয়া যেতে পারে, যেহেতু 1/1/2016 থেকে এফেক্ট দেওয়া হয়েছে। 1/1/2016 থেকে যেহেতু এফেক্ট, যার জন্য এখানে কিছুটা হলেও আমার মনে হয় ডিএ পাওয়া যাবে, যদিও সরাসরি এখনো কিছু বলেনি কত পার্সেন্ট ডিএ হবে, নিশ্চয়ই কিছুটা হলেও পাওয়া যাবে। এবার এইচআরে কেউ বলছেন 12%, কেউ বলছেন 15%, আবার কেউ কেউ বলছেন 10%। আশা করি এইচআরে 15%ই থাকবে, যদিও বিশ্বাস নেই কত হয়, সেটি নিশ্চয়ই জানলে তারপরে হবে। এবার সব থেকে বড় প্রশ্ন বকেয়া। এর আগের অনেক ভিডিও আমি বলেছি, ভিডিওতে বলেছি যে বকেয়া যে টাকা, সেই বকেয়া টাকা যদি হিসেব করা যায় তাহলে সত্যি সত্যি সেটি একটি প্রচুর পরিমাণে টাকা। এই বকেয়া টাকা কিন্তু যেভাবে নিউজ পোর্টালগুলোতে বা খবরগুলোতে উঠে আসছে যে বকেয়া দেওয়া হবে না, কিন্তু এখানে যে পুরোপুরি দেওয়া হবে না, 1 বছরে দেওয়া হবে না 2 বছরে দেওয়া হবে, তা কিন্তু উল্লেখ করা নেই। যা নিউজ পোর্টালে উঠে আসছে এবং বক্তব্য থেকে, মন্ত্রীর বক্তব্য থেকে যা উঠে আসছে তাতে এরিয়ার থাকছে না, এরিয়ার পাওয়া যাচ্ছে না। এখন আর একটা যেটা প্রশ্ন সেটি হচ্ছে বকেয়া ডিএ, যেটি স্যাটের যে রায় হলো সেই রায় অনুযায়ী যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএটি কি হবে? এখানে কিন্তু বকেয়া ডিএ কিন্তু মার্জ হলো না, কারণ সেই যে 125% এখন যেটি পাওয়া যায় তার উপরে 125+100 এই করে যেটি 225, তার উপরে 14.22% করে এসে কিন্তু এই যে বর্তমানে যে 280.90 টাকা যেটি দাঁড়ালো সেটি কিন্তু হয়েছে, অর্থাৎ বকেয়া ডিএ কিন্তু হিসেবে আসেনি। এখন বকেয়া ডিএ সেটি কি দেবে না সরকার? সেটি যেহেতু আদালতের বিচার্য বিষয় এবং আদালত বলে দিয়েছে, এখনো উচ্চ আদালতে যায়নি, সেক্ষেত্রে বলা যাচ্ছে না যে কি হবে। সুতরাং বকেয়া ডিএ এবং বকেয়া পাওয়া এই নিয়ে একটি বলা যেতে পারে যে থেকে গেল আশা। একদম সরাসরি যদি বলতে যাই, যে পরিমাণে আশা নিয়ে ছিল আজকে অনেকেই যে আরো বেশি কিছু পাওয়া যাবে, জানা যাবে অনেক কিছু, কিন্তু সেরকম কিন্তু কিছুই জানা গেল না। একটি জিনিস যেটি জানা গেছে সে ন্যূনতম বেসিক, যারা গ্রুপটি একদমই নতুন তাদের ক্ষেত্রে ন্যূনতম বেসিক হচ্ছে 17,990 টাকা। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সেটি ভুল তথ্য ছিল, সেটি ভুল ছিল, সংশোধন যে ন্যূনতম বেসিক 17,990 টাকা হচ্ছে, সেক্ষেত্রে 2.57 না হয়েও একটু হয়তো বা ডিফারেন্স থাকলেও থাকতে পারে। আর সরি, আর যে জিনিসগুলো জানার ছিল, আরো যে জিনিসগুলো জানার ছিল সেগুলো কিন্তু আমাদের কাছে এসে পৌঁছালো না, অর্থাৎ বলা যেতে পারে এর আগে যেরকম আমি বলতাম যে ঠ্যাঙা, সেরকমই অনেকটাই আমাদেরকে অধরা থেকে গেল। এর জন্য আরো অপেক্ষা করতে হবে রোপা বেরোনো পর্যন্ত, রোপা বেরোলে আমরা নিশ্চয়ই জানতে পারবো এবং আপনাদের সাথে আপডেট দেব। অর্থাৎ একদম পরিষ্কার এক কথা বারবার চলে আসে, সেটি হচ্ছে কি নোশনালি এফেক্ট, একদম 1/1/2016 থেকে আমরা এফেক্ট পাচ্ছি এবং ইমপ্লিমেন্ট হচ্ছে 1/1/2020 থেকে পাচ্ছি, এর মাঝখানের ইনক্রিমেন্টগুলো দিচ্ছে। ডিএ কত জানি না, এইচআরে দিচ্ছে কিন্তু কত পার্সেন্ট জানি না, ম্যাক্সিমাম সিলিং 12,000, মেডিকেল 500, বকেয়া 0। বকেয়া যেটি 4 বছরের মোটামুটি যদি আমি যদি সব থেকে কম হিসাব করি 2,00,000 টাকা ছিল, সেটি 0। আশা করি পরবর্তী আপডেট নিশ্চয়ই আরো পাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। যখনই আপডেট আসবে আপনারা নিশ্চয়ই আমার কাছ থেকে আপডেট পাবেন, যতদূর সম্ভব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ
প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।